আজি আমার এই অতি পিছপরা মরাভিটা গাঁত এখন সর্বভারতীয় IIM আমার ইয়াতে প্রতিষ্ঠা হব বলে আমি সামাজিক মাধ্যম যোগেদি আমি খবর পাইছো। এই ক্ষেত্রে আমি অতিশয় আনন্দিত হয়েছো। ভবিষ্যতেও আমি তেনেকুৱা আমি আশা করে আছিলো যে আমার যেহেতু আমার গাঁর ওসরতে আমার মরাভিটা অঞ্চলস্থ রাইজর বহুখিনি মাটি গো রিজার্ভ হিসাবে সংরক্ষিত হয়ে আছিল, মরাভিটা অঞ্চলস্থ রাইজে সেই মাটিখিনি ধুনিয়াক সংরক্ষণ করে রাখিছিল, আর সেই মাটিতে আজি যেটো আশার বাতরি আহি পড়িছে সেই ক্ষেত্রে আমি যথেষ্ট সুখী অনুভব করছো। সরকারক আমি এই ক্ষেত্রে অনুরোধ করি যে ভবিষ্যতে যেন এই যে প্রতিষ্ঠান আমার ইয়াতে প্রতিষ্ঠা হব তার যাতে আমার মরাভিটা অঞ্চলের বিভিন্নজন নিবনুয়া যখন লড়া ছোৱালী আছে সেই সকলে যাতে সংস্থাপিত হয় তার কারণে যাতে সরকারে সুব্যবস্থা করে দিয়ে। লগতে আমি এটা কথা কব বিচাৰিছো যে আমার যখন নতুন প্রজন্ম আমার মরাভিটা অঞ্চলত আছে সেই নতুন প্রজন্ময়ও এই IIMর জড়িয়ে অধিক উপকৃত হব বলে মই আশা রাখিছো। আর আমার গুহাটির ভিতর যেহেতু আমার এই অঞ্চলখন আমার এই মরাভিটা গাঁওখন সরকারে IIM প্রতিষ্ঠা করার বাবে মানে এটা হি করেছে, নামটো উল্লেখ করেছে, তার সেই ক্ষেত্রে মই অধিক সুখী হয়েছো আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক ধন্যবাদ জ্ঞাপন করেছো। সরকারক মাটি আমি লিখিত আকারে দিয়া হয়েছে, কিন্তু কথা হল কি আমি কিছু অংশ অল্প মাটি বিচারিছিল সত্রর নামত, মরাভিটা শ্রী শ্রী বংশীগোপাল সত্রর নামত অল্প মাটি বিচারিছিল, এতিয়ালৈকে গোটাই নোৱাৰিলেও অলপ মাটি দি পেলাই আমাক এই সত্রখন উপকৃত করলে ভাল হব বলে ভাবো। তাৰ লগতে আমার মরাভিটা গাঁর সচাই অতিকৈ পিছপরা যিখিনি আমার লড়া ছোৱালী আছে তেওঁলোকে এতিয়া বর্তমানে বেকার হয়ে ঘর বহি আছে, শিক্ষা লৈ ফেলে, গতিকে যাতে আমার সেই লড়া ছোৱালীখিনি শিক্ষার ব্যবস্থা বা তাতে কর্মসংস্থান দিয়ার ব্যবস্থা করে সরকারে, এটা আমি বিশেষকৈ ইয়াত আমি বেশি গুরুত্ব দিয়া হয়েছে। আপনাদের এটাই আমার কবলগিয়া যে লড়া ছোৱালীখিনি যাতে তার কিনা সংস্থাপন করে দিয়ে, সরকারক এটাই আমি অনুরোধ জানাম। এই ক্ষেত্রে মানে আপনার মানে মন মানে SDC অফিসত আপনার কি হয় আমি পত্র দিয়া হয়েছিল লিখিত আকারে, ফর্ম দিছিল সেই ফর্মত আমি সহি করে দিয়া হয়েছিল আমার যিখিনি মরাভিটা শ্রী শ্রী বংশীগোপাল সত্র নামত মাটি আছে সেই মাটিখিনি সরকারক আমি স্বইচ্ছায় আমি লিখি দিয়া হয়েছিল যে তাতে আমার কোনো অজার আপত্তি নাই বলে। গতিকে কিন্তু এই কথাটা কোয়া হয়েছিল SDC বাইদেউক যে আমার লড়া ছোৱালীখিনি যাতে উপকৃত হয় এই কথাটা কোয়া হয়েছিল, সেইখিনি মাটি আমার হেরির নামত আছে সত্রর নামত, গতিকে আমি লড়া ছোৱালীখিনি যদি সংস্থাপন নাপাই তেতিয়াহলে আমি নিশ্চয় তাতে আন্দোলন করব, এটা কিন্তু খাটাং কথা। যে গো রিজার্ভখন আছিল সেই রিজার্ভখনত আমার মরাভিটা রাইজর 146 বিঘা না কি মাটি আছে গোটাই সম্পূর্ণ মই হেরিটো নাজানো, তারপরে আমার ওসরের গাঁও দীঘলকুচি সেইখানোর নামতো আছে বহু মাটি, গতিকে এইখান সরকার হল মাটি ভেটি রক্ষা করা সরকার, যে এই সরকারক মই অনুরোধ জানাও যে আমি মাটি যদিও নাপাও আমার যিখিনি নিবনুয়া লড়া ছোৱালী শিক্ষিত লড়া ছোৱালী আমার বহি আছে যে তেওঁলোকে কিবা এটা সংস্থাপন পাব বলে আমার রাইজর তরফের পর আপনাদের অনুরোধ জানালো। আমার খুব দুঃখ লাগিছে যে আমার এই পিতৃ সম্পত্তি আজি সাতাম পুরুষের সম্পত্তিয়ে আজি আমার সময় নহয় সাতটা পিঢ়ি মরি গৈছে, এই সম্পত্তির নাম আজিও রয়ে আছে আমার নামত আমার রাইজের নাম, গতিকে সেই সম্পর্কে মই আপনাদের অনুরোধ করছো যে এই নামর অবিহনে আমার কিবা এটা ভাল ব্যবস্থা দিয়ক, লড়া ছোৱালীখিনি সংস্থাপন দিয়ক, রাস্তাঘাট ভাল করে দিয়ক, কারণ পিছপরা ঠাই আমার, গতিকে আমার অন্তরের পর সেইখিনি আপনাদের অনুরোধ করছো। Oh, I don't know.